সালামী কম্লা খাদ ধন্যবাদ সুমানিতমানকে প্রশ্ন করার জন্য আপনি জানতে চেয়েছেন যে অনেক দিনের পরিচিত বন্ধু মেয়ে যার মাধ্যমে ভালো কিছু থেকে থেকেও খারাপ কিছু হওয়ার সম্ভাবনা বেশি ইসলাম শরিয়ার বিরুদ্ধে তার সাথে যোগাযোগ পুরোপুরি বন্ধ করা কি উচিত হবে তবে আগের দিনের দাওয়াত দেওয়ার চেষ্টা করা হয়েছে কিন্তু কোনো রেসপন্স দেয় না ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য এবং সুন্দর সম্পর্কের ব্যাপারে আগ্রহের জন্য পরস্পরের মাঝে আসলে মানুষের সাথে মানুষের সম্পর্কটা রাখা এবং ছাড়ার যে মূলনীতি ইসলামী সেটা হল রসুল সাল্লাম বলেছেন কাউকে ভালোবাসতে হবে আল্লাহর জন্য অর্থাৎ আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য আবার কাউকে যদি সম্পর্ক ছিন্ন করতে হয় কারোর সাথে তাহলে সেটাও হতে হবে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য কোনো দুনিয়াবি কারণে নয় যে তার সাথে সম্পর্ক থাকলে আমি ভালো কিছু তার কাছে পাবো সুযোগ সুবিধা এই জন্য অথবা তার সাথে সম্পর্ক থাকলে আমার কোনো ক্ষয়ক্ষতি হবে দুনিয়ার দিক থেকে এই জন্য আমি তার সাথে সম্পর্ক রাখবো না এটা চলবে না বরং সম্পর্কের মাপকাঠি ইসলামের মধ্যে সেটা হলো আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য যেই সে বাপ মা থেকে নিয়ে দুনিয়ার যে কোনো মানুষের সাথে আপনি যখন সম্পর্কটা রাখবেন সকলের সাথে এটা মাপকাঠি যে এটা আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য অথবা সম্পর্ক ছিন্ন করলেও সেটা হতে হবে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য যে তার সাথে সম্পর্ক রাখলে আমি আল্লাহর সাথে আমার সম্পর্কটা খারাপ হয়ে যাচ্ছে এই জন্য আমি তার সাথে সম্পর্ক ছাড়ছি এর বাইরে যেই মূলনীতিগুলো আপনার সম্পর্ক রাখা এবং ছাড়ার ক্ষেত্রে সেটা হলো যে কাউকে আদাব দেওয়ার জন্য অর্থাৎ শিক্ষা দেওয়ার জন্য যে সে হয়তো কিছু রঙ করতেছে ইসলামের দৃষ্টিতে আমি তাকে বুঝালাম কিন্তু সে এখনও বুঝ মানছে না তো সে যতদিন পর্যন্ত এই বুঝ মেনে সঠিক পথে না আসতেছে ততদিন পর্যন্ত আমি তার সাথে সম্পর্ক না এটাও এটাও করা যেতে পারে বৈধ এবং কোনো নির্ধারিত মেয়াদ নেই দিন বা মাস যতদিন পর্যন্ত সে সঠিক বুঝ না মানতেছে ততদিন আমি তার সাথে সম্পর্ক রাখবো না সরাসরি বাকি দেখা হলে সালাম মোসাফা হলো খোঁজখবর কথাবার্তা কেমন আছো কি ইত্যাদি বাকি তার সাথে গভীর কোনো সম্পর্ক হবে না এতেও কোনো দোষ নেই অনুরূপভাবে এটা হলো যে শিক্ষা দেওয়ার জন্য আর এটা হলো যে দিনের ছাড়ছে যে না তার সাথে চলতে গেলে আমি হয়তো কুফরির মধ্যে চলে যাব সির্কের মধ্যে চলে যাব বেদাতের মধ্যে চলে যাব তাহলে তার সাথে কোনো রকম যোগাযোগ নেই সেটাও চলবে অনির্দিষ্ট সময়ের জন্য আর ব্যক্তিগত কারণে কথা কাটাকাটি হয়েছে মনোমালিন্য হয়েছে ভুল বোঝাবাজি বুঝাবুঝি হয়েছে সে আমাকে একটা খারাপ কথা বলেছে ইত্যাদি আমার সম্পর্কে একটা মন্তব্য করেছে ইত্যাদি এগুলোর কারণে আপনার তিন দিনের বেশি সম্পর্ক ছিন্ন করে রাখা ঠিক হবে না এগুলো হলে তখন তিন দিন পরে যে সবার আগে সালাম দিবে সে তাদের মধ্যে ভালো এবং সবার ভাগী হবে এগুলো হলো নিয়ম এর বাইরে আপনার মানে স্বাভাবিকভাবে আমাদের চলা আর আপনার যেটা বলছেন যে দিনে দাওয়াত দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে কোনো মানে তার পক্ষ থেকে কোনো সদত্তর বা কোন রেসপন্স পাওয়া যায়নি সেক্ষেত্রে আপনার আরো একটা জিনিস আপনি অবলম্বন করতে পারেন সেটা হলো তার জন্য কাছে দোয়া করা আপনি হয়তো আপনার অনুযায়ী চেষ্টা করেছেন আপনার চেষ্টাটা হয়তো তার কাছে কোনো কারণে গ্রহণ হয়নি তো এর অর্থ নয় যে এ সে হেদায়ত পাবে না আপনি তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন তাকে হেদায়ত দেন কেন যে হেদায়তের মালিক হলেন আল্লাহ সেই সাথে আপনার চেষ্টাটা যদি তার কাছে গ্রহণীয় না হয় আপনি অন্য কোনোভাবে চেষ্টা করতে পারেন অন্য কাউকে দিয়ে কোনো বই বস্তু দিয়ে কোনো সিডি বা কোনো মেমরি বা কোনো লিঙ্ক দাওয়াতের দিয়ে তাকে সহযোগিতা করতে পারেন একেবারে তার হেদায় থেকে নিরাশ হওয়া ঠিক হবে না আপনি দূর দূর দিয়ে চেষ্টা করুন এবং দূর দূর থেকেই মানে একেবারে গভীর সম্পর্ক না হলেও মোটামুটি সম্পর্ক দেখে সালাম মুসাফা এটা থাকা তাহলে অন্তত তার কাছে দাওয়াতটা পৌঁছার একটা ওই থেকে গেল। আর নাহলে হয়তো সেটাও ক্লোজ হয়ে যাচ্ছি তো সেটাও ঠিক হবে না তো আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন আপনাকে ধন্যবাদ পিয়া আল্লাহ সালাম আলাইকুম